যে আজকে এই আর্থ ডেতে আমরা কেন ফরেস্ট এবং বায়োডাইভার্সিটি নিয়ে কথা বলছি, এর প্রাসঙ্গিকতা কি? এটা তো সবসময়ের জন্যই দরকার। বন রক্ষা করতে হবে, জীববৈচিত্র্য রক্ষা করতে হবে, এগুলো তো আমরা সারাক্ষণই বলছি, বলার পরে আজকে আবার নতুন করে কেন বলতে হচ্ছে? নতুন করে বলতে হচ্ছে দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে, যতই বলছি আমরা আসলে কাজ করছি না, এগুলো অনবরত আমরা বলে যাচ্ছি এবং এই বলার ভেতরেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে, এগুলো আমরা বাস্তবায়ন করছি না। এটা হচ্ছে প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে, এই কোভিড-19 যে মহাদুর্যোগ আমাদের উপর নেমে এসছে, এর সাথে আজকের এই আলোচনার একটা অত্যন্ত নিবিড় সম্পর্ক আছে। সম্পর্কটা কি একটু বলি, সেটা হচ্ছে এখন মোটামুটি প্রমাণিত, আরো কিছু বৈজ্ঞানিক গবেষণা দরকার, কিন্তু দি ইনিশিয়াল সাইন্স আর ক্লিয়ার, ইটস নট জাস্ট সিমটোম্যাটিক, ইটস অলমোস্ট প্রুভেন নাও, অলদো উই রিকোয়ার ফার্দার এভিডেন্স, কিন্তু দ্য ইনিশিয়াল এভিডেন্সেস আর অলরেডি দেয়ার। এটা বলবার জন্য টু কাম টু দি কনক্লুশন, যে এই ধরনের বড় মাপের মহামারী বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রকৃতি নিধনের সাথে সম্পর্কিত। আমরা এই বিষয়টা এখন প্রমাণিত কোভিড-19 এর ক্ষেত্রে, যে চীনের উহানের যে ওয়েট মার্কেট থেকে মূলত এগুলো ইললিগেল ওয়াইল্ড লাইফ ট্রেডের থেকে এই ধরনের মার্কেটগুলোর জন্ম হয়, এবং এই সব মার্কেটে স্থানীয় পর্যায়ে বিভিন্ন রকম এই ধরনের ইললিগেল ওয়াইল্ড লাইফ মিট এবং ওয়াইল্ড লাইফ জীবন্ত এবং মৃত দু রকমই পাওয়া যায়। এখন এটা প্রমাণিত, যাতে দুটো গবেষণা আমি সেদিনও দেখলাম, একটা হচ্ছে আমেরিকা ইন্টারন্যাশনালে, আরেকটা হচ্ছে কনজারভেশন ইন্টারন্যাশনালে। দুটো গবেষণাতে মোটামুটি তারা বিভিন্ন জায়গার গবেষকদের মতামতগুলোকে এক জায়গায় করেছেন, এবং এটা মোটামুটি প্রমাণিত যে সম্ভবত বাদুড় থেকে দুটো মতামত এসছে। একটা আইদার কেউ কেউ বলছে এটা বাদুড় থেকে এসছে, আর কেউ কেউ বলছে এটা প্যাঙ্গোলিন থেকে বা বনরুই থেকে এসছে। তো বনরুই হোক আর বাদুড়ই হোক, এই প্রাণীগুলো থেকে এই ভাইরাসটি বা এর আদি রূপটি প্যাথোজেন আকারে মানুষের মধ্যে এটা ট্রান্সফার হয়েছে। এই যে মানুষের মধ্যে ট্রান্সফার হওয়ার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলি জুনোটিক প্রক্রিয়া, এবং এই ডিজিজ গুলোকে এই জন্য বলি জুনোটিক ডিজিজ। এটা আমরা সবাই জানি, নতুন কোনো কথা না, কিন্তু এটি মনে করিয়ে দেওয়া দরকার এই কারণে কেন ট্রান্সফারটা হলো। ট্রান্সফার হলো এই কারণে যে প্রকৃতি যে সীমা নির্ধারণ করে দিয়েছে, মানুষ তুমি এই জায়গায় থাকো, বনরুই তুমি এই জায়গায় থাকো, বাদুর তুমি এই জায়গায় থাকো, এই সীমা রেখা আমরা মানছি না। মানুষ হিসাবে আমাদের প্রধান যেটা খারাপ কাজ, অনেক ভালো কাজ আমরা করি, কিন্তু প্রধান যে খারাপ কাজটা আমরা করেছি সেটি হচ্ছে নিজেদেরকে অপ্রতিরোধ্য মনে করা, মনে করা যে আমাদের অধিকার আছে পৃথিবীর যে কোনো কিছুতে নাক গলানো। এই অধিকারটা কোত্থেকে এসছে? কারণ উই আর দ্য মোস্ট ডমিনেন্ট স্পিসিস। এই ডমিনেন্ট স্পিসিস এর অহংবোধ থেকে আমরা সব জায়গায় নাক গলাচ্ছি, নাক গলাতে যে বন নিধন করছি, নাক গলাতে যে যে জায়গায় আমার যাওয়ার কথা না, যে জিনিস আমার খাওয়ার কথা না, যে প্রাণী তার এবং আমার সহ অবস্থানের কথা, কিন্তু আমি তাকে খেয়ে ফেলছি। এই পরিস্থিতিতে এই প্যাথোজেন গুলো মানুষের শরীরে ঢুকে পড়ছে, এবং এটা এখন প্রমাণিত যে এই বিষয়টা আজকেও দেখবেন পত্রিকাতে এসছে। এটা ইনফ্যাক্ট আট নট দিন আগেই WHO পরিষ্কার ভাবে এই কথাটা বলেছে, যে এটা আসলে কোনো ষড়যন্ত্র তাত্ত্বিকরা যে কথাটা বলে যে কোভিড-19 মূলত কোনো না কোনো গবেষণাগারে উৎপন্ন হয়েছে, এটার পক্ষে শক্ত প্রমাণ পাওয়া যায় না। কিন্তু এটার বিপরীত যে ব্যাখ্যা, যেটা মূলত প্রাণীদের থেকে এসছে, এটার পক্ষে মোটামুটি এখন প্রতিষ্ঠিত প্রমাণ পাওয়া যাচ্ছে। তাহলে আজকের আলোচনার প্রাসঙ্গিকতা হচ্ছে, আমরা যদি এই ধরনের মহামারী ঠেকাতে চাই, তাহলে আমাদেরকে দুটো বাস্তবতা মেনে নিতে হবে। এক হচ্ছে, পৃথিবী শুধুমাত্র আমাদের না, আমাদের এই ভয়ানক আত্মম্ভরিতা কমানো প্রয়োজন। এই পৃথিবীতে আরো অনেকের সাথে আমরা একসাথে আছি, এবং এটি বুঝবার জন্যই বন কিংবা পরিবেশ রক্ষা এবং বিভিন্ন প্রাণীর আবাসস্থল রক্ষা, এটি আমাদের দায়িত্ব। আমরা যদি আশরাফুল মখলুকাত এই শব্দটা আসলেই বিশ্বাস করি, এটা এজন্য নয় যে আমরা
পৃথিবীর সবচেয়ে বড় মাস্তান, বরং এই জন্য যে আমরা অন্যদের অভিভাবকের ভূমিকা পালন করব। এই অভিভাবকত্ব হচ্ছে অন্যদেরকে মর্যাদা দেয়ার, যে প্রত্যেকেরই একটা স্থান আছে। যদি আপনি বৈজ্ঞানিক ভাবে যান, অনেক রকম বিতর্ক আছে, মানুষের উৎপত্তি সম্পর্কে বলা হচ্ছে যে 40,000 বছর থেকে অ্যাবাউট 1,30,000 এই রেঞ্জের মধ্যে কোথাও মানুষের উৎপত্তি হয়েছে, অনেক রকম ব্যাখ্যা আছে। কিন্তু দেখেন, 1,30,000 বছর আগেও পৃথিবী ছিল, আমরা আসার অনেক আগেই অন্য প্রাণীরা পৃথিবীতে এসছে, এবং আমরা চলে যাওয়ার পরেও পৃথিবীতে অন্য প্রাণীরা থাকবে, এটা আমাদের বড় ধর্মগ্রন্থগুলিতেও বলা আছে। সুতরাং আমাদেরকে একমাত্র এই আশরাফুল মখলুকাত অর্থে যে আমরাই একমাত্র ডমিনেন্ট স্পিসিস এবং আমরা ছাড়া আর কারো টিকে থাকার অধিকার নেই, এই অনুভূতি যত হবে তত এই বিপদের পরিমাণ বাড়বে। এই কথাটা বলে আমি প্রথম কথাটা শেষ করার চেষ্টা করছিলাম। দ্বিতীয় যে কথাটা বলবো, সেটি হচ্ছে আজকের এই সূচনা পর্বে, সেটি হচ্ছে প্রকৃতি বা পরিবেশ নিয়ে কথা বলাটা, এটি আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, কারণ আমরা প্রকৃতির সন্তান। এটা শুধু মিষ্টি কথা না, এটা বাস্তব, একটা এর বাস্তব ভিত্তি আছে। আমরা যদি এটা পছন্দ নাও করি, তারপরে প্রকৃতি আমাদের মা, মার প্রতি আমরা বিরূপ আচরণ করলেও এই সত্য ঢেকে যায় না যে প্রকৃতি স্টিল কন্টিনিউস টু বি আওয়ার মাদার। আমাদের এই বিষয়টার কিছু অত্যন্ত স্বার্থের দিকে বিবেচনা করলেও প্রকৃতিকে বাদ দিয়ে আপনি টিকতে পারবেন না, আপনার পক্ষে বেঁচে থাকা সম্ভব না, আপনার সেই সক্ষমতা নেই, এটি প্রমাণিত। অতএব আপনার নিজের স্বার্থেই প্রকৃতিকে রক্ষা করা প্রয়োজন। এই বিষয়টা বিভিন্ন আমাদের ক্লাসিক্যাল যেসব বইপত্র আছে, এই কথাগুলো বহু বছর ধরে বলা আছে। আপনি ঋগ্বেদের কথা যদি বলেন, ঋগ্বেদে বলা আছে, ও মাদার ট্রি আই অ্যাডোর দি, একটা বিখ্যাত একটা উক্তি, যে মা গাছ বৃক্ষ তোমার প্রতি আমি অবনত। আমাদের নবীজি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার একটা কথা বলেছেন, তুমি যদি জানো যে আগামী কালকেই কিয়ামত হয়ে যাবে, পৃথিবী আর টিকবে না, আগামী কালকেই পৃথিবীর শেষ, আগামী কালকেই পৃথিবীর শেষ, আজকেই তোমার শেষ দিন, তোমার এই কথা চিন্তা করার দরকার নেই যে এখন গাছ লাগিয়ে কি হবে। তিনি বলছেন তারপরও তুমি একটা গাছ রোপণ করো, কারণ এটি যদি শেষ দিনও হয়, এই গাছ রোপণের জন্য যে পুরস্কার তুমি তা পাবে। এটার গাছ রোপণের গুরুত্ব বুঝাতে যে তিনি এই কথাটা বলেছিলেন যে ইটস নেভার টু লেট টু প্লান্ট এ ট্রি, এই আর্গুমেন্টটা। সুতরাং এই দুটো কথা বলে আমি প্রাথমিক কথাটা একটু শেষ করব। এই কথাটা আজকের আমাদের মূল আলোচনা এতটুকুই, কিন্তু এটাই হচ্ছে তার সারবত্তা, যে পৃথিবীকে ছাড়া আমার পক্ষে চলা সম্ভব না, এবং কোভিড নামক মহামারীগুলো ঠেকানোর জন্যই আমাদের নিজের স্বার্থেই এই পরিবেশ, বন, বন রক্ষা, আবাসস্থল রক্ষা, বন্য প্রাণীদেরকে, অন্যদেরকে, অন্য প্রাণীদের অধিকার রক্ষা করার চেষ্টা করা, আমরাই যে একমাত্র পৃথিবীতে বসবাসের একমাত্র অধিকারী, এই ভয়ানক আত্মভরিতা ত্যাগ করা, এটাই হচ্ছে আমাদের মূল কথা। আমি আপনাদেরকে কনজারভেশন ইন্টারন্যাশনাল একটা গবেষণার কথা বলেছিলাম, এই গবেষণাটা মাত্র তারা সম্প্রতি শেষ করেছে, এই শেষ করার আর আমি মনে হয় এটা সেই 8-10 দিন আগে এটা পড়ছিলাম, তারা সামারিটা নিয়ে, সারবত্তাটুক নিয়ে একটা টাইমস একটা এই জাস্ট তিন আমার মনে হয় 5-6 দিন আগেই পড়ছিলাম, এটা একটা আপনি দেখতে পাচ্ছেন যে একটা শিরোনাম তৈরি করেছে, এটা হচ্ছে তার শিরোনাম। এই জন্যই আজকের আলোচনাটা এত গুরুত্বপূর্ণ, বা আমাদের এই বিষয়ে শুধু একটা আলোচনায় তো শেষ হবে না, এই প্রকৃতির প্রতি মমতা এটি আপনাকে বজিয়ে রাখতে হবে আপনার নিজের স্বার্থে, এটা হচ্ছে মূল মূল বিষয়, ঠিক আছে। এবং এই কনজারভেশন ইন্টারন্যাশনাল গবেষণাতে তারা যে কথাটা বলেছেন সেটা হচ্ছে, তারা 4টা জিনিসের কথা বলেছেন এই প্রসঙ্গে, যে এই ধরনের ভয়াবহ মহামারী ঠেকানোর জন্য কি কি করা উচিত, আমাদের কি করা উচিত, তারা এখন আমাদের কি করা উচিত। এবং দেখতে পাচ্ছি যে তাদের সিনিয়র সায়েন্টিস্ট একজন লি হান্না, তিনি 4টা বিষয়ের কথা বলেছেন। একটা হচ্ছে স্টকপাইল মাস্ক এন্ড রেসপিরেটর, সেটা সবাই আমরা যা জানি, আমাদের ভেন্টিলেটার, আমাদের মাস্ক, এই এই প্রতিরোধের ব্যবস্থার প্রাথমিক প্রস্তুতি যেটা করা উচিত, প্রচুর টেস্টিং করা উচিত, এই বিষয়গুলো আমরা সবসময় জানি।
যদিও বাংলাদেশে এটা আমরা ঠিকমতো করছি না এখনো, কিন্তু এটা আমরা সবাই জানি যে করা উচিত। তারপরে দুটো খেয়াল করেন, একটা হচ্ছে ব্যান দ্য গ্লোবাল ওয়াইল্ড লাইফ ট্রেড ইনক্লুডিং ওপেন মার্কেট, ওপেন অ্যানিমেল মার্কেট, যেটা থেকেই কোভিড ছড়িয়েছে এটা অলমোস্ট প্রমাণিত। এটা আপনাকে মূল লিখায় নিয়ে যাবে, আমি আপনাদেরকে এই ম্যাটেরিয়ালটা দিয়ে যাব, যাতে আপনারা যারা একটু গভীরে যেতে চান। এটা এটা হচ্ছে প্রথম কথা। চতুর্থটা খেয়াল করেন, হিজ ফোর্থ রিকমেন্ডেশন ইজ মোর গ্র্যান্ডুয়েস। এটা অনেক ভারী কথা, কিন্তু এটাই সবচেয়ে মূল্যবান কথা, এবং আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু করণীয় আছে। টেক কেয়ার অফ নেচার, মাকে রক্ষা করে, এই দুটো কথা খেয়াল করেন, শেষের দুটো কথা। বা প্রথম দুটো আমরা সবাই জানি যে আমাদের মাস্ক লাগবে, আমাদের রেসপিরেটর লাগবে, আমাদের টেস্ট করতে হবে। তারপরে দুটো কথা দেখেন, ওয়াইল্ড লাইফ ট্রেড বন্ধ করা উচিত, মানুষের সাথে ওয়াইল্ড লাইফের ইন্টারাকশন এমন পর্যায়ে যেন না যায় যেন আমরা আমাদের সীমা অতিক্রম না করি, এবং টেক কেয়ার অফ দ্য নেচার, মাকে রক্ষা করে, প্রকৃতি প্রকৃতিকে রক্ষা করে। এই কথাটা আমি এই যা শুরু করার আগে যে কথাটা বলবো অনুষ্ঠান শুরু করতে করতে অনেক কথা বলে ফেললাম, প্রফেসরদের মুশকিল হচ্ছে যে তারা ঠিক কোন সময় শেষ করতে হয় জানেন না। তো আমি আমি এই কথাটা একটু সময় নিয়ে বললাম, এই কারণে আমি মনে করি যে আজকের আমাদের এই আলোচনা যেটা আমরা সবাই একসাথে হয়েছি, এটা শুধু আমার আলোচনা না, আপনাদের সবার মিলেই কথা, সেই কথার মূল সুরটা হচ্ছে এটা। আচ্ছা, এখন কি আপনারা স্ক্রিন সবাই পরিষ্কার দেখতে পাচ্ছেন? স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবার একটু বলছি। প্রথম কথা হচ্ছে যে বনের গুরুত্ব কি, এটিও পুরানো কথা সবাই আমরা জানি, একটু দেখে নেন গুরুত্ব কি। আমরা মোটামুটি বন যদি আপনি রক্ষা না করেন তাহলে 80% ভূমিস্থ যেসব জীববৈচিত্র্য আছে পৃথিবীর ভূমিতে, যত রকম ফ্লোরা এবং ফনা মিলিয়ে যত রকম বৈচিত্র্য আছে তার 80% নির্ভর করছে বনের উপরে। তার মানে বন যদি না থাকে তাহলে 80% ফ্লোরা এবং ফনা টিকে থাকবে। এবং দেখেন যে ফরেস্ট এবং উডল্যান্ড 60,000 ট্রি স্পিসিস, শুধুমাত্র গাছ যদি হিসেব করেন, গাছের বৈচিত্র্য 60,000 রকম গাছ এই ফরেস্ট এবং উডল্যান্ডকে কেন্দ্র করে টিকে আছে। এই দুটো কথাই শুধু বললাম যে কেন বন গুরুত্বপূর্ণ, আর আমাদের দৈনন্দিন জীবনযাত্রার জন্য বনের যে গুরুত্ব এগুলো আমরা সবাই জানি, নতুন করে কিছু বলার নেই। এগুলো আমরা শুধু নিজেকে স্মরণ করিয়ে দেওয়া দরকার, কারণ যেটা বললাম জানার পরেও আমরা আমাদের খারাপ কাজগুলো করেই যাচ্ছি। এই জন্যই আবার বারবার মনে করিয়ে দেওয়া দরকার যে প্রকৃতি আমাদের জীবনে কি পরিমাণ ভূমিকা প্রতিদিন পালন করছে। আপনি দেখেন যে প্রভিশনিং সার্ভিসেস যেগুলো, যেটা আমরা সবচেয়ে প্রতিদিন অনুভব করি, সেটি পানি হোক কিংবা খাদ্য হোক কিংবা আমাদের জ্বালানি হোক, এই সমস্ত চাহিদা মিট করছে বন এবং বনানি, বন এবং প্রকৃতি। আর রেগুলেটিং সার্ভিস, চারটা সার্ভিস যদি বলেন, প্রভিশনিং, রেগুলেটিং, রেগুলেটিং তো আমরা সহজে চোখে দেখতে পাই না। বন যদি না থাকে তাহলে ক্লাইমেটের এই ভেরিয়েশনটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, যার নমুনা এখনই আমরা দেখতে পাচ্ছি। বন যদি না থাকে তাহলে পানি থাকবে না, এই পানি আসেই পাথর এবং গাছ থেকে, এটা পরিষ্কার প্রমাণিত। কিন্তু এই ব্যাপারগুলো আমরা পরিষ্কার ভাবে চোখে দেখতে পাই না দেখে, বা খেয়াল করি না, বা অকৃতজ্ঞতার কারণে এই বিষয়গুলো আমরা মনে রাখতে চাই না দেখে এই সমস্যাটা হচ্ছে। দুটো জিনিস আমরা খেয়াল করি মোটামুটি নিয়মিত চোখে পড়ে, প্রথমত হচ্ছে প্রভিশনিং এটা, আর এটা কালচারাল, এই দুটো কিন্তু আমরা নিয়মিত চোখে দেখি, আর দুটোর সাথে আমরা জড়িত। একটা হচ্ছে আমাদের খানা খাদ্যের বিষয়, আর একটা হচ্ছে আমাদের বেড়ানোর বিষয়। বেড়ানো এবং ইকোট্যুরিজমের মাধ্যমে আমরা অনেক ইনকামও করি, সুতরাং এটা আমাদের লাইভলিহুড এর সাথে জড়িত, এটা এবং এটা, এই দুটো আমরা খুব ভালো বুঝি যে বন কেন আমাদের দরকার। বাকি দুটো আমরা চোখে দেখতে পাই না, রেগুলেটিং এবং সাপোর্টিং, প্রতিনিয়ত নেপথ্যে থেকে বন আমাদের জীবন রক্ষা করছে। এই দুটো বিষয় যদি আমরা বুঝি, রেগুলেটিং এন্ড সাপোর্টিং, তখন এই ব্যাপারটা পরিষ্কার হবে। কিন্তু এই দুটো ব্যাপার আমরা খুব প্রতিদিন যেহেতু আমরা নিজেরাই এটা ভোগ করি, প্রভিশনিং এবং কালচারাল, যেহেতু এটা ভোগ করি এটা মোটামুটি আমাদের মনে থাকে। ঠিক আছে, আমরা আলোচনা করছি কেন আমাদের বন
রক্ষা করার প্রয়োজনীয়তাটা কি, এবং আজকের এই আলোচনাটা কেন বারবার এলো, এবং আজকে আমরা কেন এই মাদার ডেতে নতুন করে বনকে এবং বায়োডাইভার্সিটিকে স্মরণ করছি। আচ্ছা, একটু একটা স্ট্যাটিস্টিক্স একটু খেয়াল করেন, বেশি তথ্য উপাত্ত দিয়ে আপনাদেরকে যন্ত্রণা করতে চাই না, কিন্তু দু একটা কথা একটু বোঝা দরকার যে এটার গভীরতা বা ব্যাপ্তিটুক বুঝবার জন্য। আমাদের পৃথিবীতে খেয়াল করেন যে 73 লক্ষ হেক্টর বনভূমি নিধন হয়েছে 2000 থেকে 2005 সালে, তার মানে এখন যে নিধন বন্ধ আছে তা না, ওই সময়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা একটা মোটামুটি নির্ভরযোগ্য তারা একটা গবেষণা এবং সার্ভে করেছিল, তার ফলাফলে দেখা যাচ্ছে 2000 থেকে 2005 সালে 73 লক্ষ হেক্টর জমি, যা যেগুলো বন ছিল, একদম বোনাফাইডে ফরেস্ট ল্যান্ড ধ্বংস হয়েছে। জাস্ট একটা নমুনা আপনাকে বললাম যে কি পরিমাণ ক্ষতি। আপনারা নিশ্চয়ই মনে আছে গত বছর আমাজন কিভাবে পুড়েছে, এই জিনিসগুলো আমাদের চোখের সামনে ঘটছে। একটু পৃথিবীর অবস্থা বলছি বাংলাদেশে আসার আগে, তারপরে যারা এটা আমরা সবাই জানি, কিন্তু যারা এই বিষয়ে একটু যাতে কাঠখোট্টা মনে না হয়, এই বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যের বিষয়টা একটু সামান্য ব্যাখ্যা। এই বৈচিত্র্যটা আপনি বিভিন্ন পর্যায়ে দেখতে পাবেন, এবং তিনটা পর্যায়ের কথা আমরা খুব সহজে বলি, খুব কঠিন আমাদের সংজ্ঞা টঙ্কার দরকার নেই। প্রফেসর সাহেবের কাজই হচ্ছে সরল জিনিসকে জটিল করা, সেটি আমি করতে চাচ্ছি না, খুব সহজ রাখার চেষ্টা করছি। একটা হচ্ছে জেনেটিক লেভেলে, তার মানে প্রত্যেকটা জীব সত্তার ভেতর যে জিন আছে এই জিনগুলো আলাদা, তার মানে এই প্রত্যেকটা জিনের সত্তা ধরেই আপনি প্রাণীকে আলাদা করতে পারবেন। এটা হচ্ছে বৈচিত্র্যের প্রথম প্রকাশ। আমরা আলোচনা করছি বৈচিত্র্য জিনিসটা আসলে কি, যখন আমরা জীব বৈচিত্র্য বলি এটা আসলে কি। একটা হচ্ছে জিন পর্যায়ে বৈচিত্র্য, এটা হচ্ছে সবচাইতে মৌলিক একক, মৌলিক একক পর্যায়ে বৈশিষ্ট্য। তারপরে আসেন, তারপরে হচ্ছে স্পিসিস গুলোর ভেতর বৈচিত্র্য, মানে একটা কমিউনিটির ভিতর বিভিন্ন স্পিসিস এবং স্পিসিসের লেভেলে বৈচিত্র্য। দেখেন এখানে কত রকম গুবরে পোকা আছে, আমরা সবাই এটাকে গুবরে পোকা আকারে চিনি, কিন্তু এগুলো এক না, এই পোকার ভেতরেই বিভিন্ন রকম রূপ আছে। তাহলে বৈচিত্র্যের আরেকটা প্রকাশ হচ্ছে আপনার স্পিসিস লেভেলে, একটা কমিউনিটিতে বিভিন্ন স্পিসিস। তারপরে আসেন ইকোসিস্টেম লেভেলে, আর একটু বড় পরিসরে, তার মানে আপনি ছোট থেকে বড় হচ্ছেন, প্রথম ছিল জিন, জিন থেকে স্পিসিস, তারপর ইকোসিস্টেম। ইকোসিস্টেম সহজ হচ্ছে ধরেন ওয়েটল্যান্ডস একটা ইকোসিস্টেম, ফরেস্ট এটা একটা ইকোসিস্টেম, তার মানে ইকোসিস্টেম ম্যানগ্রোভ এটা একটা ইকোসিস্টেম। এই ইকোসিস্টেম গুলো সবগুলো মিলিয়ে আবার তারা সবগুলো পুরোটুক মিলিয়ে আমাদের একটা পৃথিবী, যদিও এরা প্রত্যেকে আলাদা আলাদা, তার মানে আমরা আলাদা কিন্তু আবার একসাথে। এই এটাই হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় বৈশিষ্ট্য, যে আমরা এত বৈচিত্র্যপূর্ণ কিন্তু তারপরে আমরা সবাই এক, এই ডাইভার্সিটির মধ্যেই আমাদের এক সত্তা। এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, এবং এটাকেই সম্মান করা যে আমাদের এই প্রত্যেক বৈচিত্র্য টিকিয়ে রাখার মধ্যেই পৃথিবীর সার্থকতা। আচ্ছা, আপনারা অনেকে কিছু প্রশ্ন করছেন, অনেকে কিছু কোয়ারিজ আছে, সেটা আমরা কিছু কিছু আমরা অবশ্যই নিজেদের মধ্যে আলাপ করব। তবে যারা মনে করছেন যে এই সমস্ত প্রশ্নের উত্তর আমি জানি, এটা আমাকে মেহরবানি করে এই ভয়ানক এই আশাতক করবেন না, কারণ আমি আসলে খুব বেশি কিছু জানি না, এই যদ্দূর জানি এদূর আপনাকে আলোচনা করলাম, আর আপনাদের সাথে আলাপ করতে যেয়ে যদি কিছু শেখা যায় সেটা একটা বড় কাজ হবে। কিন্তু সমস্ত প্রশ্নগুলো করা প্রয়োজন এই কারণে যে আমরা পরস্পরের কাছে যেন কিছু শিখতে পারি, এবং আমাদের সবচেয়ে বড় যেটা উদ্দেশ্য, বারবার এই কথাটা বলছি, আমাদের মানুষ এবং মানুষ হিসাবে আমাদের যে প্রধান দায়িত্ব সেটা হচ্ছে প্রকৃতিকে সম্মান করা, অন্যদের বেঁচে থাকার অধিকারকে সম্মান করা, লিভ অ্যান্ড লেট লিভ। আমরা জেমস বন্ড 007 হতে পারবো না, যে লিভ অ্যান্ড লেট ডাই, আমি শুধু বাঁচবো আর সবাই মরে যাক আর সবাইকে মেরে ফেলি, এটি হবে না। লিভ অ্যান্ড লেট লিভ, এটাই আমাদের মূল কথা আজকের আলোচনা। ঠিক আছে, তাহলে দেখেন আমি যেটা আলোচনা করছিলাম পৃথিবীব্যাপী কথা, দ্বিতীয় স্ট্যাটিস্টিক্সটা একটু দেখেন। আমি সমস্ত সোর্সগুলো আপনাকে দিয়ে রেখেছি, কেউ যদি আগ্রহী হন নিচে আপনারা এই মূল আলোচনায় যদি যেতে চান, গভীরে যেতে চান, তখন এটা দেখবেন। আজকে শুধু আমি এতটুকুর উপর ফোকাস করতে চাচ্ছি, এই কথাটা খেয়াল করেন, কি ভয়ানক কথা খেয়াল করেন, প্রত্যেক
প্রত্যেক ঘন্টায়, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট, এই কনজারভেশন কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, তাদের যে ভূমিকা রিপোর্টের ভূমিকাতে তারা এই কথাটা লিখেছিল, প্রত্যেক ঘন্টায় 3টা করে স্পিসিস হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে, ফ্লোরা কিংবা ফোনা কম্বাইন্ড হোক, 3টা করে স্পিসিস এভরি আওয়ার উই আর লুজিং। এবং এই হিসেবে দেখা যাচ্ছে 20,000 এক্সটিংশনস, যে স্পিসিস গুলো আর কখনোই ফিরবে না, সারা পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যাচ্ছে। প্রতি বছর 20,000 স্পিসিস পৃথিবী থেকে সম্পূর্ণ অবলুপ্ত হয়ে যাচ্ছে। কি ভয়ানক কথা চিন্তা করে। এবং যেটা সবচেয়ে দুঃখজনক, সেটি হচ্ছে এর অবলুপ্ত হয়ে যাওয়ার পেছনে বেশ কিছু কারণের একটা প্রধান কারণ, ওয়ান অফ দ্য মোস্ট ডমিনেন্ট রিজন, হচ্ছে অ্যানথ্রোপোজেনিক, মানব সৃষ্ট বিভিন্ন রকম হস্তক্ষেপ। তার মানে হচ্ছে নাক গলানো, আমরা মানুষ নাক গলাচ্ছি প্রকৃতিতে, এই নাক গলানো আমাদের নাকের পরিমাণ এবং সাইজ দিন দিন বড় হচ্ছে, এবং এই নাক গলানোর কারণেই এই এক্সটিনশনের প্রক্রিয়াটা দিন দিন ত্বরান্বিত হচ্ছে। সুতরাং এই কথা বলে আমি থামবো পৃথিবীর আলোচনাতে, যে 3টা করে স্পিসিস হারাচ্ছি প্রতি ঘন্টায়, 20,000 স্পিসিস সারা জীবনের জন্য মহাকালে হারিয়ে যাচ্ছে। তার অনেকগুলো কারণ, এই অনেকগুলো কারণের সবচাইতে ডমিনেন্ট কারণ হচ্ছে মানব সৃষ্ট অ্যানথ্রোপোজেনিক হস্তক্ষেপ। এটা হচ্ছে, এর দূরে আমি থামব আমাদের মোটামুটি সার্বিক আলোচনার। বাংলাদেশ প্রসঙ্গে যাওয়ার আগে আমরা এতটুকুতে থামব। এখন একটু যদি আমরা আবার একটু যদি ফেরত যাই, এবং আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে দু একটা যদি আপনারা করতে চান, বা শাকিলা যদি ইফ ইউ ওয়ান্ট টু ব্রিং ইন সাম ইস্যুস প্লিজ। আমাদের আমরা আজ যখন আমাদের রেজিস্ট্রেশনটা ওপেন করি, অনেকেই বেশিরভাগ এখানে রেজিস্ট্রেশন করেছেন, আমাদের একটা প্রশ্ন ছিল যে সবাই মনে করেন কিনা যে এই ক্যালামিটিস বা যে কোনো এই প্যান্ডেমিক আমাদের এনভায়রনমেন্টে কোনো রকমের ইম্প্যাক্ট ফেলছে কিনা। সো স্যার, সেখানে আমরা দেখলাম যে 83% বলেছে যে এটা পরিবেশে ইম্প্যাক্ট ফেলছে, এবং বাকি 20% বলছে যে মেবি, এবং বাকিরা বলছে না। সুতরাং স্যার, এটা নিয়ে কি আপনার কি কোনো আপনার কোনো মতবাদ আছে, বা আপনি এটা কিভাবে দেখছেন? প্রশ্নটা কি ছিল যে এই এই প্যান্ডেমিকের ইম্প্যাক্ট কারণে একটা মন্দের ভালো ব্যাপার ঘটছে, যেটা আমরা সবাই কিছুটা জানি। আপনি বঙ্গোপসাগরে ডলফিন দেখতে পাচ্ছেন, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রিপোর্ট আসছে যে দূষণের মাত্রা উল্লেখযোগ্য হারে কমেছে। তার মানে হচ্ছে, হ্যাঁ, তার মানে হচ্ছে সুন্দরবন আরো সবুজ হচ্ছে, এগুলো পরীক্ষিত। আচ্ছা, তার মানে হচ্ছে এই প্যান্ডেমিকের কারণে, এটা প্যান্ডেমিকের সরাসরি ফল তো না, এই প্যান্ডেমিকের কারণে মানুষের হস্তক্ষেপ কমেছে দেখে কিছুটা পরিবেশের উন্নতি হচ্ছে। তার মানে হচ্ছে মূল আর্গুমেন্ট কিন্তু ওটাই, মানুষের হস্তক্ষেপের কারণেই যেহেতু পরিবেশের ক্ষতি হচ্ছিল, আর এই মহামারী যেহেতু মানুষকে ঘরে বন্ধ করেছে, এবং মানুষের দম্ভ যেহেতু কিছুটা কমিয়ে দিয়েছে, এবং প্রথমবারের মতো মানুষকে প্রবল চপেটাঘাত করে দেখিয়ে দিচ্ছে যে সীমার মধ্যে থাকো, তখন তার কিছু ইনডাইরেক্ট বেনিফিট প্রকৃতি পাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে খুব বড় দাগে যদি বলি। আচ্ছা, কোভিড এর কারণে আমরা দু তিনটা জিনিস করতে পারি। আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে তুলনামূলকভাবে সচেতনতা বাড়বে মানুষের মধ্যে, যে এই মহামারী থেকে আমরা যদি নিস্তার পাইও, আমরা যদি আমাদের স্রষ্টার অনুগ্রহে এবং আমাদের বুদ্ধি বিবেচনা কাজে লাগিয়ে আলটিমেটলি এই মহাবিপর্যয় থেকে যদি বেরিয়ে আসি, এবং নিশ্চয়ই একদিন আমরা অবশ্যই আসবো ইনশাআল্লাহ, যদি সেটা বেরিয়ে আসিও, আমার ধারণা যে কিছুটা মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। এবং এই ক্ষেত্রে সবচাইতে বড় প্রয়োজন হবে তরুণদের এগিয়ে আসা, কারণ বৈজ্ঞানিকরা যে কথাগুলো বলবেন, বিশ্ববিদ্যালয়গুলো যে কথাগুলো বলবেন,
গবেষণা প্রতিষ্ঠানগুলো যে কথাগুলো বলবেন সেই কথাগুলো সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের, এবং আপনারাই এই ভূমিকাটা সবচেয়ে ভালো করতে পারবেন, যেমন আজকে করছেন। এই ভূমিকাটা হার্ড কোর একাডেমিক কিংবা রিসার্চ পর্যায়ে যারা কাজ করেন তাদের পক্ষে এই ভূমিকা রাখাটা কঠিন, এবং এই ভূমিকাটার জন্য আপনাদের একটা বড় ভূমিকা আছে। And I am myself very closely associated with forest and wildlife. Bangladesh, amar deshe bari India, but I have been working in Bangladesh since last 10 years. And there is not even a single forest in Bangladesh which I haven't visited. That's amar ekta interest to us, sir. There are two or three questions which I wanted to highlight. Please. The first is around, like, we are seeing that, you know, dolphins are coming to the beach on Cox's. You will see a report that there was a leopard sighted in Chandigarh. So lots of wildlife we see is coming into the town. Apne, how would you interpret it, sir? I mean, is it like the wildlife is trying to reclaim the lost territory? Or ekta, I wanted to also go on the theory of wildlife conservation. And I was reading a book which says that one of the scientists bole okhane, to leave half of the earth to the animals, wild animals, don't disturb them. Half of the earth should be left to the wild animals, and half of the earth humankind should be using for themselves. So is it the right approach ki wildlife for manush ke alada kora jaye, this is your area and this is my area and we should not be interfering into each other's area, or whether there should be a system where the wildlife and human should be coexisting? Man is also, or human is also, part of the larger ecosystem, sir, right? Yes. So keep habe, what's your thought on that? I mean, if the conservation, jodi ami national park dekhi, the larger definition of national park is that you should not be touching with it, you should not be disturbing it. Okhon theke apni kichu bero korte parben. And there is another, if you look at the tribal policy in India, which says that human should be part of the ecosystem, because the human helps in management of the ecosystem. Okhone মানে গ্রাসল্যান্ড কে কিভাবে ম্যানেজ করা যায়, না কিভাবে একটা ইকোসিস্টেম কে একটা ইকুইলিব্রিয়াম তে নিয়ে আসা যায়। সো হোয়াটস দ্য থট অন দ্যাট, whether human should be a part of ecosystem, a part of wildlife, you know, ecosystem, or they should be kept separate, sir? Thank you. একটা ছোট কোশ্চেন আর ছিল স্যার, ভেরি ইম্পর্টেন্ট ইজ দ্যাট, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য আর্থ, আগে ছিল কি অ্যাটলিস্ট 19% অফ দ্য ল্যান্ড মাস ইউ শুড বি লিভিং ইট ফর দ্য ওয়াইল্ড লাইফ, and rest of the landmark, this is the minimum. If you look at the wildlife act from India, is 19% the right percentage, or what should be the areas between where people live and where the which is left for wildlife, sir? Sharakat Dhanavad, thank you very much, sir. Thank you, Mr. Agrawal. It is great honor to hear from you. I think you have already answered your questions. These are very informative questions. Although posed as questions, I think these are valuable statements, scientifically very important for all of us to know. I'm sure Duta point, Bulba, but before I answer your question, I think we should make some progress on the Bangladesh discussion and then come back to your question, because that the Bangladesh discussion will put the perspective to your question. আমি আমার আলোচনাকে তিন ভাগে ভাগ করেছিলাম। একটা ভাগ অলরেডি বলেছি যে পৃথিবীর সার্বিকভাবে আমাদের ওয়াইল্ড লাইফের কি অবস্থা, এখন বাংলাদেশ প্রসঙ্গে একটু আলাদা করে বলছি, এবং ঠিক এই প্রসঙ্গে বাংলাদেশ দিয়েই শুরু করেছিলেন আমার বন্ধু সাকিব নেবু, অত্যন্ত মূল্যবান একটা পয়েন্ট নিয়ে বাংলাদেশের প্রসঙ্গে একটু আসবো, তারপর এই ফাঁকে তার কথাটিরও আমরা উত্তর দেব। আচ্ছা, এখন আসেন বাংলাদেশ প্রসঙ্গে, আমরা গ্লোবাল চিত্রটা দিয়েছি, এখন বাংলাদেশ প্রসঙ্গে। প্রথম কথা হচ্ছে বনভূমির পরিমাণ নিয়ে কিছু বিতর্ক আছে আমাদের, সবসময় ছিল। যেটা সম্প্রতি হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সরকার এবং ইউএন এর রিপোর্টিং এর পারপাসে আমরা বনের একটা ক্লিয়ার সংজ্ঞা নির্ধারণ করেছি, সেটা হচ্ছে বন হচ্ছে বাংলাদেশের জন্য এখন আধ হেক্টর পরিমাণ জমি, 0.5 হেক্টর, যাতে কম পক্ষে 5 মিটারের বেশি, 5 মিটারের চাইতে লম্বা ট্রি থাকতে হবে। তার মানে বন হচ্ছে সেই ধরনের জমি যাতে কমপক্ষে আধ হেক্টর জমি লাগবে এবং 5 মিটারের চাইতে লম্বা গাছপালা লাগবে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে গড়ানের জন্য, যেটাকে আমরা ঝামটি গড়ান বলি,
দেখতে পাচ্ছেন এটা ক্রিওপস ডিসান্ড্রা, যদি আমরা এই গরান ছাড়া, যেহেতু গরানের পরিমাণ একটু ছোট, সুন্দরবনকে যোগ করবার জন্য আমরা সংজ্ঞাতে এটা যোগ করেছি। আমি বেশি টেকনিক্যাল পয়েন্টে যাব না, শুধু সহজভাবে বলার চেষ্টা করছি যে আমাদের বনের একটা একটা নির্ধারিত সংজ্ঞা এখন তৈরি হয়েছে, যেটা আগে খুব ভালো ছিল না, সেটা একটা অগ্রগতি। কিন্তু স্ট্যাটিস্টিক্স নিয়ে আমাদের কিছু সমস্যা এখনো রয়ে গেছে, কারণ বন থাকলেই যে বনে জমি আছে, জমি থাকলে গাছ আছে, গাছ থাকলে সে গাছের সাফিসিয়েন্ট ক্রাউন কভার আছে, এই ব্যাপারগুলো যেহেতু পরিষ্কার না, আমাদের জমির পরিমাণ নিয়ে, বনভূমি নিয়ে কিছু বিতর্ক আছে। সরকারি স্ট্যাটিস্টিক্স এর সাথে আমাদের রিসার্চ স্ট্যাটিস্টিক্স গুলো সবসময় অবিকল মেলে না। গড়ে যদি বলেন তাহলে 13-15% আমাদের মোট ভূমির মোট জমির 13-15% এলাকাতে আমাদের বন আছে, এটা বলি সরকারি হিসাবে এটা 18-এর মতো বলা হয়ে থাকে। এর দূরে আমি বনের টেকনিক্যাল পয়েন্টটা শেষ করব। তারপরে আমরা যেটাতে যাব সেটি হচ্ছে যে আমরা যদি একটু জাস্ট কয়েকটা বনের আমি জাস্ট নমুনা দেখাই আপনাদেরকে, ছবিগুলি দেখাতে পারলে মনে হয় আরো বেটার হয়। তাহলে জাস্ট ছবিগুলি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনটা আর একটু ছোট করে দিচ্ছি, আর একটু বড় করে নিচ্ছি যদি ছবিগুলি দেখতে হয়। আমি এখন বাংলাদেশের বনের বিভিন্ন টাইপ ধরে যাচ্ছি, বিভিন্ন টাইপ ধরে আপনি দেখবার জন্য দু একটা। একটা হচ্ছে আমাদের পাহাড়ি বন। পাহাড়ি বন সম্পর্কে প্রথম কথা বলি, পাহাড়ি বন হচ্ছে আমাদের সবচেয়ে বড় বনভূমি। বনভূমির মধ্যে আমাদের পাহাড়ি বনের জমির পরিমাণ বেশি, কিন্তু এটার অবস্থা সবচেয়ে খারাপ। এখানে ডিফরেস্টেশনের মাত্রা সবচেয়ে বেশি, এবং আমরা অনেকগুলো আমাদের খুব প্রচলিত যেসব স্পিসিস কিছুদিন আগেও ছিল সেগুলো এখন এন্ডেঞ্জার্ড, কোনো কোনোটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। দুই একটা নমুনা দেখেন, উড়িয়াম আমাদের গাছের জন্য যদি বলি, আমাদের ফনার মধ্যে চিতাবাঘ ছিল, লেপার্ড ছিল, যেটা সেটা আমরা এখন আর দেখতে পাচ্ছি না। একটা দুটা সাইটিং এর কথা, এটা খুব অসমর্থিত সাইটিং, দু একটা কথা শুনি। আমাদের কিছু বড় ধনেশ পাখি ছিল, এখনো দু একটা আছে, এটা আসার কথা, কিন্তু আসলে দু একটা কমে এসছে, ছোটগুলি এখনো কিছু আছে। তার মানে হচ্ছে সার্বিকভাবে আমাদের পাহাড়ি বনের মধ্যে নিধনের পরিমাণ সবচেয়ে বেশি, অনেক জায়গা সম্পূর্ণ উদম হয়ে গেছে। অথচ এটা ছিল আমাদের একটা প্রিস্টিন বনভূমি আজকে থেকে 30 বছর আগে। আচ্ছা, এখন আসে শাল বাগান, শাল বন, আপনারা জানেন এটা, এটা আমাদের মূলত মধ্যবর্তী এলাকাতে প্লেইন ল্যান্ড শাল ফরেস্ট বলে। আমাদের এই গাজীপুর থেকে শুরু হয়ে ময়মনসিংহ টাঙ্গাইল পুরো বেল্টাটি প্লেইন ল্যান্ড শাল ফরেস্ট আছেন। আমি এটা দু একটা নমুনা আপনাকে দিয়েছি। নিচে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই যে একটা পাখির ছবি, এটা হচ্ছে একটা বড় ফিঙ্গে, কালো রঙের যে ফিঙ্গে, ফিঙ্গে তো আপনারা চেনেন, এটাকে আমরা বলতাম রাজ ফিঙ্গে, হারিয়ে গেছে। এই ফিঙ্গের মধ্যে এটা সবচেয়ে বড় ফিঙ্গে ছিল, র্যাকেট ড্রঙ্গ বলে এটাকে, এই ফিঙ্গেটা হারিয়ে গেছে, যেটা আমরা এই এলাকাতে নিয়মিত দেখতাম। আমরা কুম্ভি পাতা, যেটা নিয়মিত এখানে ছিল, মূলত বিড়ির জন্য ব্যবহার করা হতো, সেটার পরিমাণও দিন দিন কমে যাচ্ছে। তার মানে এই শাল ফরেস্টের অবস্থা কি, আমরা সবাই জানেন, গার্মেন্টস ফ্যাক্টরি থেকে আরম্ভ করে বড় লোকের জন্য বানানো রিসোর্ট, তারপরে যার খুশি, যার একটু ক্ষমতা আছে, রাজনৈতিক ক্ষমতা থাকলে সোনায় সোহাগা, তিনি যে একখণ্ড জমি গাছ কেটে নিজের জন্য বের করে নিলেন, শাল ফরেস্টের এই ধরনের চিত্র প্রতিনিয়ত আপনি পত্রিকাতে দেখবেন। ম্যানগ্রোভের অবস্থা আমাদের তুলনামূলক ভালো, সুন্দরবনের এক্সাম্পল আপনারা জানেন, তুলনামূলকভাবে ম্যানগ্রোভের অবস্থা ভালো। তারপরেও টাইগার এবং ডলফিনের সংখ্যা কমে যাচ্ছে, ইদানিং কিছু ভালো এক্সাম্পল এসছে, কিন্তু গড়ে যে এই দুটোই আমাদের সংখ্যা কমে যাচ্ছে। তাহলে তুলনামূলকভাবে ম্যানগ্রোভের অবস্থা ভালো। ফ্রেশল্যান্ড আমাদের যেটা সোয়াম ফরেস্ট বলে, যেমন রাতারগুলের কথা আপনারা অনেকেই জানেন, টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জে এখনো কিছু আমাদের সোয়াম ফরেস্ট আছে। সোয়াম ফরেস্টের পরিমাণ অত্যন্ত অল্প, দেখতেই পাচ্ছেন জাস্ট 23,000 হেক্টর, এবং এটাও ভয়ানক ভাবে থ্রেটেন্ড, যে কোনো সময় হারানোর সম্ভাবনা। আমাদের ফিশিং ক্যাট ছিল যে ওই মাছ খে কোবেরাল, এখন সেটা চলে যাচ্ছে, এটা দেখাই যাচ্ছে না। পালাসাস সিগল আমাদের অত্যন্ত মূল্যবান একটা একটা ইগল, একটা স্পিসিস, যেটা মাছ খেতো ইগল। এই ইগল গুলোর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, কিন্তু এখনো আছে, সম্পূর্ণ হারিয়ে যায়নি, এখনো কিছু আছে। এগুলো কিন্তু মূলত সোয়াম ফরেস্টেই দেখা যায়। তাহলে সোয়াম ফরেস্টের অবস্থা আমাদের শেষ একটা দুটো অংশ যা টিকে আছে, মূলত সিলেট অঞ্চলে। এবং যে কথাটা বলে আমি বাংলাদেশ প্রসঙ্গ প্রায় শেষের দিকে আসবো, তারপরে আমরা আবার কিছু প্রশ্নের দিকে যেতে পারি, সেটা হচ্ছে আপনি যদি গড় চিত্রটা দেখেন আমাদের বিভিন্ন সাম্প্রতিক গবেষণা থেকে, তাহলে দেখবেন যে আমাদের ম্যানগ্রোভের অবস্থা 2000 থেকে 2014
এই আমরা দুটো সালে তুলনা করেছি, ম্যানগ্রোভের অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল আছে, তার মানে সুন্দরবনের পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল আছে। ফরেস্টের অবস্থা যদি দেখেন, সরকারি ফরেস্ট যেগুলো, যেমন হিল ফরেস্ট যেটা এক্সাম্পল দিচ্ছিলাম আপনাকে, হিল ফরেস্ট, শাল ফরেস্ট ইত্যাদি, তাতে দেখেন এটা 2000 থেকে 2014 তুলনা যদি করেন, 2014-তে কমে যাচ্ছে, পরিমাণ কমেছে। ট্রি আউটসাইড ফরেস্ট, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সবার বুঝবার জন্য। ট্রি আউটসাইড ফরেস্ট মানে হচ্ছে সরকারি বনভূমির বাইরে মানুষের বসত বাড়ির আশেপাশের বন, গ্রামাঞ্চলের বন, যেটা মানুষ ভালোবেসে তার নিজের উদ্যোগে করছে, কিছু বনায়ন, সামাজিক বনায়ন যেগুলো তার নিজের উদ্যোগে সে করছে, এই বনগুলোর পরিমাণ বাড়ছে। এটা আমাদের জন্য একটা বড় আশার কথা। এত রকম মন খারাপ করা খবরের ভেতরে একটা আশার কথা হচ্ছে যে ম্যানগ্রোভের অবস্থা তুলনামূলকভাবে ভালো, এবং ট্রি আউটসাইড ফরেস্ট যেটা সরকারি বনভূমির বাইরে যে সাধারণ মানুষের উদ্যোগে যে বন সৃষ্টি, সেটিতে ভালো করা যাচ্ছে। হোমস্টেড ফরেস্ট ইজ এ গুড এক্সাম্পল অফ ট্রিজ আউটসাইড ফরেস্ট। উই আর রিলেটিভলি স্কোরিং বেটার কম্পেয়ার টু দি ফরেস্ট ইনসাইড দি পাবলিক ফরেস্ট ল্যান্ড, যেমন হিল ফরেস্ট অ্যান্ড শাল ফরেস্ট। এটা দিয়ে আমি মোটামুটি বাংলাদেশের এই ফরেস্টের কথা বললাম। এখন বায়োডাইভার্সিটি প্রসঙ্গে একটু দেখেন, এই লিস্টটা সবাই দেখতে পাচ্ছেন, আমি পড়ে শোনাবার কোনো প্রয়োজন নেই, লিস্টটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এত কিছুর পরেও আমরা কিন্তু বাংলাদেশ এখনো জীববৈচিত্র্যের বিবেচনায় যথেষ্ট রিচ। উই ক্যান স্টিল ফিল প্রাউড টু বি এ নেশন উইথ রিচ বায়োডাইভার্সিটি। আপনি এখনো দেখেন এত রকম যন্ত্রণার পরেও প্রকৃতি কিন্তু আমাদেরকে কম, এখনো কম উপহার দেয়নি, এত রকম প্রাণী এখনো আমাদের আছে এই ব্যাপক নিধনের পরেও। কিন্তু যেটা একটু আগেও বলেছিলাম, এই প্রাণীগুলো সম্পূর্ণ হারিয়ে গেছে। এই লিস্টে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমাদের গন্ডার ছিল, 93 বছর আগে শেষ গন্ডার সাইটিং হয়, এই আজকে থেকে, মানে আমি 2019 হিসাব বলছি, 2019 থেকে 93 বছর আগে শেষ গন্ডারের সাইটিং বাংলাদেশে দেখা যাচ্ছিল। এটা একটা ভেরি ইন্টারেস্টিং গবেষণা, আপনি একটু ডিটেল জানতে চান সেটা জানাবো। আমাদের এই জিনিসগুলো, আমাদের গয়াল, গৌড়, বানথেঙ্গো এক জাতীয় গয়াল, অনেকটা নীল নীল গাই জাতীয় একটা প্রাণী, এই প্রাণীগুলো সম্পূর্ণভাবে চিরতরে বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, আর নাই, আমাদের নাই। কিন্তু এখনো যা আছে, এই কারণেই বায়োডাইভার্সিটি রক্ষা করা দরকার। এখনো যা আছে একটা ছোট দেশের জন্য এটা অত্যন্ত রিচ, আর এটা কিন্তু অত্যন্ত আমরা অহংকারের সাথে বলি, এবং আশা করছি যেন অহংকারের সাথে সারা জীবন বলতে পারি। সেটা হচ্ছে আমাদের এই ইন্ডিয়া, মিয়ানমার এবং বাংলাদেশ মিলে একটা বায়োডাইভার্সিটি হটস্পট আছে। এটা ইন্দো মিয়ানমার বাংলা হটস্পটের একটা বড় সুবিধা আমরা পাচ্ছি। এখনো এটা হটস্পট বলে বিবেচিত, যদিও আমরা কিছু অত্যন্ত খারাপ কাজ করছি, যেমন আপনি মানবিক কারণেই হোক, যে কোনো কারণেই হোক, রোহিঙ্গাদেরকে আশ্রয় দিতে যে আমাদের দক্ষিণের অবস্থা ভয়াবহ, আমরা সরকারিভাবেই অনেক জমি দিয়ে দিচ্ছি, সরকারি সরকারকে দিয়ে দিচ্ছে বিভিন্ন রকম মিল কারখানা করবার জন্য, সেনাবাহিনীর জন্য দিতে হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর জন্য দিতে হচ্ছে, সরকারি বনভূমি সরকারের অন্য বিভাগকে দিয়ে দিচ্ছে অন্য পারপাসে, নন ফরেস্ট ইউজের জন্য। তাহলে এই ব্যাপারগুলো যদি আপনি গড় করেন, তাহলে আমাদের সামারি যদি বলেন, সামারি হচ্ছে আমাদের হিল ফরেস্ট এবং শাল ফরেস্টের অবস্থা খুবই খারাপ, ম্যানগ্রোভ ফরেস্টের অবস্থা ভালো, এখনো কিছু জায়গায় যথেষ্ট বায়োডাইভার্সিটি আছে, হটস্পট আছে, এটা আমাদের শেষ আমাদের আশার স্থল, যে কোনো মূল্যে এটি রক্ষা করার ব্যাপার আছে। এবং আমি এই বাংলাদেশের আলোচনা শেষ করব কিছু আশার কথা বলে। আমি সব মন খারাপ করার কথা বললাম, এবার কিছু আশার কথা বলবো। এগুলো হচ্ছে মন খারাপ করার কথা, শুধু 2 মিনিট একটু দেখে নেন, আমি সবাই জানি এগুলি কি কারণে বন নিধন হচ্ছে, কি কারণে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, আপনারা সবাই জানেন, এটা নিয়ে আমি কোনো আলোচনা করব না। এই ছবিগুলো কিন্তু সব একদম বাস্তব ছবি, এগুলো এই সম্প্রতি নেয়া, আপনি যদি কেউ ডিটেইল জানতে চান আমি আপনাকে স্পেসিফিক সোর্স গুলো বলে দেব। এই কথাটুকু একটু দেখে নেন যে কি কারণে বায়োডাইভার্সিটি লস হচ্ছে। এই শেষের দিকের যে কারণটা, এই কারণটা, এটা আমি শেষের দিকে দিয়েছি ভদ্রতার খাতিরে, কারণ তো দেখতে পাচ্ছেন তো, পলিটিক্যাল প্যাট্রনেজ ইন ফরেস্ট ল্যান্ড গ্র্যাবিং অ্যান্ড ইলিসিট ফেলিং,
রাজনৈতিক ছত্রছায়া, রাজনৈতিক প্রভাবে বন দখল করা, জবরদখল এবং বন ধ্বংস করা, এবং কমার্শিয়াল ভিত্তিতে লোভের জন্য, লাভের জন্য গাছ কেটে সাফ করা, এবং মূলত রাজনৈতিক ছত্রছায়া। এই কথাটা আমি লিস্টে সবচেয়ে নিচে দিয়েছি, এটা হচ্ছে ভদ্রতার খাতিরে, এটা হচ্ছে আসলে প্রধান কারণ, এটা হওয়া উচিত এক নম্বরে। এক নম্বরে দিলাম না, কারণ একটু ভদ্রতা বজিয়ে রাখলাম নিচের দিকে, যেটা খারাপ কথা নিচের দিকে রাখলাম, এটাই আমাদের এক নম্বর কারণ আমাদের বন নিধনের। এবং আশা দিয়ে শেষ করবো, রেইজ অফ হোপ, এই আশা দিয়ে শেষ করবো, তারপর আমরা আবার আমাদের, আমার ভাই সাকিবের যে প্রশ্নটা করেছিলেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাতে যাবো। রেইজ অফ হোপ একটু বলি, আশার কথা কি? আশার কথা হচ্ছে এখনো কিছু কিছু জায়গায় আপনি দেখবেন, বিশেষ করে তরুণরা প্রচুর কাজ স্বেচ্ছাসেবীর ভিত্তিতে করছে, স্বেচ্ছাসেবার ভিত্তিতে এখনো বন রক্ষার বেশ কিছু কাজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে। আপনি জানেন বাংলাদেশের উত্তরবঙ্গে প্রায় 3টা জায়গাতে পাখি গ্রাম আছে, এদের এই গ্রামবাসীরা মূলত তরুণরা একসাথে হয়ে পাখিদেরকে আশ্রয় দিচ্ছে, তারা মারছে না, তারা গাছের উপরে ছোট ছোট মাটির পাতিল দিয়ে রেখেছে যাতে পাখিরা তাদের বাসা করতে পারে, পাখিদেরকে রক্ষা করার জন্য তারা উদ্যোগ নিচ্ছে, এই ধরনের কিছু কমিউনিটি লেভেলের উদ্যোগ এসছে। কিছু পলিসি এবং ইনস্টিটিউশনাল লেভেলে কিছু বড় মাপের কাজ আমাদের হয়েছে, সরকার কিন্তু ভালো কিছু কাজ করেছে, প্রত্যেক সরকারের সবলতা দুর্বলতা থাকে, সরকার কিন্তু কিছু ভালো কাজও করেছে এই ক্ষেত্রে, যেমন কিছু আইন কানুন পরিবর্তন করা দরকার ছিল দীর্ঘদিনের, সেই কাজগুলো হয়েছে। প্রোটেক্টেড এরিয়ার জন্য আমাদের একটা নিজস্ব রুলস তৈরি হয়েছে, আমরা এখন প্রোটেক্টেড এরিয়া থেকে যে আমাদের বিভিন্ন ধরনের আমাদের যে ন্যাশনাল পার্ক গুলো, এর থেকে যে ইনকাম হবে, যে আয় হবে, সেই আয়ের কিছু অংশ যেন স্থানীয় জনগোষ্ঠী ব্যবহার করতে পারেন, এই জন্য আমরা কিছু আইনের পরিবর্তন করা দরকার ছিল, সেটা আমরা করতে পেরেছি। বন বিভাগকে তুলনামূলকভাবে কিছুটা শক্তিশালী করা হয়েছে, তাদের অনেকগুলো হিউম্যান রিসোর্স সংক্রান্ত জটিলতা ছিল, তার কিছুটা কেটেছে, এখনো অনেক আছে কিন্তু অনেকটুক তারা কিছুটা কেটেছে। আমরা প্রোটেক্টেড এরিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে অন্তত আনুষ্ঠানিক কিছু বড় মাপের কাজ করেছি, তা ভালো দিক। আমাদের সামাজিক সচেতনতা বেড়েছে, কিছুটা বেড়েছে, এখনো অনেক দূর পথ বাকি, এবং এই ক্ষেত্রে বারবার আপনাদেরকে বলেছিলাম যে তরুণদের একটা বিরাট ভূমিকা আছে, কিন্তু কিছুটা বেড়েছে। যেমন দেখবেন সাধারণভাবে মানুষ এখন যদি কোনো জায়গায় গ্রামে একটা যে কোনো বাজারে যদি আপনি যান, হাটে যান, তখন দেখবেন লোকজন চাল ডাল তরকারি কিনছে, তার সাথে দুটো চারা কিনে নিয়ে যাচ্ছে বাসায়, চারা নিয়ে যাচ্ছে চারা রোপণ করবার জন্য। তার প্রমাণ হচ্ছে এই যে ট্রিজ আউটসাইড ফরেস্ট বলে যে ক্যাটাগরিটা, যে সরকারি বনভূমির বাইরেও বনের পরিমাণ কিছুটা বেড়েছে, এটার একটা কারণ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে কিছুটা সচেতনতা করেছে। মোর টেকনিক্যাল কিছু কাজ আমরা করেছি, কিছু বিশেষ স্পিসিস যেমন শার্ক, তারপরে রে মানে স্টিং রে, শাপলা মাছ বলি আমরা বাংলায়, এলিফ্যান্ট, ভালচার মানে শকুন, এই জাতীয় কিছু একদম ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড কিংবা এন্ডেঞ্জার্ড কিছু স্পিসিস রক্ষা করার জন্য কিছু উদ্যোগ আমরা নিয়েছি, খুবই ছোট মাপে কিন্তু কিছু হচ্ছে, এগুলো আশার কথা। টিস্যু কালচার হচ্ছে এন্ডেঞ্জার্ড স্পিসিস, যদি টিস্যু কালচার করতে পারি তাহলে এগুলোকে হয়তো আবার কিছুটা ফেরত আনা যাবে, এই আশা করতে পারছি। এই কয়েকটা ভালো কথা বললাম, কারণ শুধু মন খারাপ করার কথা বলতে চাচ্ছিলাম না, নিজেরও কিছু আশা থাকা জায়গা দরকার। সুতরাং আমি এখনো মনে করি যে আমাদের আশা হারিয়ে যায়নি, এখনো কিছু ভালো দিক আছে, এখনো বাংলাদেশ হটস্পট বায়োডাইভার্সিটি বিবেচনাতে, এখনো বাংলাদেশের এখনো অহংকার করার মতো বায়োডাইভার্সিটি আছে, কিছু ভালো কাজ হয়েছে, সুতরাং এখনো সুরঙ্গের শেষে কিছু আলো দেখতে পাচ্ছি। এতটুকু বলে আমি বাংলাদেশ পর্ব এবং আজকের আলোচনাও শেষ করব, কিন্তু তার আগে আমি সাকিব যে পয়েন্ট গুলো তুলেছিলেন, বিকজ দিজ আর সো ভ্যালিড কোশ্চেন্স, দু একটা কথা একটু বলতে চাই। একটা হচ্ছে বিটুইন কো এক্সিস্টেন্স অ্যান্ড ডিমার্কেশন অফ হ্যাবিটেট, আই ডোন্ট অ্যাকচুয়ালি সি এ কনফ্লিক্ট। ওয়েন ইউ কো এক্সিস্ট, ইউ ফার্স্ট এডমিট দ্যাট দেয়ার ইজ এ রাইট অফ আদার্স টু এক্সিস্ট বিসাইড ইউ। So whether you need to demarcate the habitat or not, it's one mother earth. এবং আমরা সবাই মিলেই, আমরা সবাই তার সন্তান, বাঘ তার সন্তান, মানুষ তার সন্তান, শকুনও তার সন্তান, পিঁপড়েও তার সন্তান, হাতিও তার সন্তান, এই যদি অনুভূতি হয়
তাহলে আমরা যদি নিজের যার যার জায়গায় থাকিও আমাদের ন্যাচারাল হ্যাবিটেটের কারণেই উই নিড টু হ্যাভ আওয়ার ওন আইডেন্টিফাইড হ্যাবিটেট বাট ইট রিয়েলি ডাজেন্ট মিন দ্যাট উই হ্যাভ টু এনশিওর ডেলিয়েনেশন অ্যান্ড ইন ডুইং সো উই হ্যাভ টু বেসিক্যালি ইনফ্রিঞ্জ অন আদার্স ল্যান্ড দ্য ফান্ডামেন্টাল পয়েন্ট ইজ কোএক্সিস্টেন্স পার সে মিন্স that I value others' presence, I respect the rights of others, therefore there has to be a way to live together. Live and let live, as opposed to live and let die. It is a fundamental point. Shutrang, ei dutor moddhe temon kono birodh ashole nei, but that's a very important point. Amader protected area-r poriman Bangladeshe barano chesta kora hocche, karon amra muloto SDG 15 এর আলোকে প্রোটেক্টেড এরিয়া বাড়ানোর জন্য উই আর ইন্টারন্যাশনালি কমিটেড বাংলাদেশ ইজ এ সিগনেটারি অ্যাজ এ সিগনেটারি কান্ট্রি আমাদের এখন শর্ত আছে যে আমরা গ্লোবাল যে 2.3 বাড়ানোর চেষ্টা করছি পরিমাণ টোটাল পার্সেন্টেজ অফ প্রোটেক্টেড এরিয়াস তার মধ্যে বাংলাদেশ কন্ট্রিবিউট করবে আমাদের নতুন কিছু প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করার প্রক্রিয়ায় আছে এখনো প্রোটেক্টেড এরিয়া যা আছে 40টার মতো সেটা মোটামুটি খারাপ না কিন্তু মুশকিল হচ্ছে এগুলো সবগুলো একইভাবে কার্যকর না কোনো কোনোটা ভালো কাজ করছে কোনো কোনোটা ভালো কাজ করছে না আমি মনে হয় এতটুকু থামবো এবং তারপর যদি আর কিছু প্রশ্ন থাকে অনেক ধন্যবাদ আর আমি শেষ কথাটা একটু বলে নেই শাকিলের কাছে যাওয়ার আগে আমার স্লাইডে কিছু রিকমেন্ডেশনস আছে খেয়াল করুন এগুলো সবাই আমরা জানি কি করতে হবে আমরা সবাই জানি কিছু রিকমেন্ডেশন আছে রিকমেন্ডেশন গুলো আমি সাধারণত পড়ি না আলোচনাও করতে চাই না কেন করতে চাই না এক নম্বর সবাই আমরা জানি কিন্তু আমরা এগুলো করি না এক মন খারাপ লাগে এক দুই রিকমেন্ডেশন কতবার জীবনে কত ভালো ভালো সভা সেমিনারে আপনি গিয়েছেন বিভিন্ন রকম পরামর্শ সরকারকে এবং পলিসি মেকারদেরকে দেয়া হয়েছে অল ফলিং অন ডেফ ইয়ার্স এগুলো কেউ শুনতে চায় না অতএব আমি রিকমেন্ডেশন গুলো দিয়ে রেখেছি আলোচনার কেউ যদি আগ্রহী হন তিনি যেন অসমাপ্ত না থাকে তিনি যেন দেখতে পান আলোচনাতে কিন্তু আমি রিকমেন্ডেশন আলোচনা করব না কারণ এই ব্যাপারগুলো আমরা সবাই জানি এবং আমি আশা করছি আমাদের মনের ভিতরে রিকমেন্ডেশন গুলো গাঁথা থাকবে এটা কার্যকর করব শুধুমাত্র বক্তব্যের মধ্যে রাখবো না এই জন্য এটা নিয়ে আর কথা বলবো না অনেক ধন্যবাদ স্যার আমাদের কিছু প্রশ্ন আছে একটা করে একটু আমরা একটু অ্যাড্রেস করি নাফিস প্রশ্ন করেছে যদি যখন আমাদের কোনো ন্যাচারাল ক্যালামিটিস হয় সিডোর কিংবা আইলা এই ধরনের জন্য যখন ক্যালামিটিস হয় আমরা দেখি যে আমাদের সুন্দরবন খুব বেশি সেক্ষেত্রে এফেক্টেড হয় কোনো মেজার কি আমরা নিতে পারি কি না সেই এফেক্ট এই সেই এটা হার্মফুলটা একটু কমানোর জন্য হার্মনেসটা একটু কমানোর জন্য নাফিস অত্যন্ত মূল্যবান একটা পয়েন্ট আপনি তুলেছেন সুন্দরবন নিয়ে একটা কথা একটু বলে নেই একটা পরীক্ষিত গবেষণা যেটা আমরা আপনার মনে আছে কিনা যে ঠিক সিডরের পরে পরে এটা হয়েছিল এবং বলা হয়েছিল সুন্দরবন যদি না থাকতো তাহলে আমাদের টোটাল ক্ষতির পরিমাণ একটা ছোট্ট গবেষণা হয়েছিল এটা ওই স্টকহোম রেজিলেন্স ইনস্টিটিউটের একটা গবেষক দল তারা করেছিলেন খুব প্রাথমিক উপাত্তের ভিত্তিতে বলেছিলেন যদি সুন্দরবন না থাকতো আমাদের সিডরের সময়ে তাহলে সিডরের টোটাল ক্ষতির পরিমাণ সুন্দরবন না থাকলে 23,000 কোটি টাকা বেশি হতো তার মানে 23,000 কোটি সম পরিমাণ অ্যাসেট আমরা লুজ করতাম মানুষের মৃত্যু তো আছেই মানুষের মৃত্যুকে তার অঙ্কের টাকার হিসাবে বলা যাবে না মানুষের মৃত্যু ছাড়াও আমাদের টোটাল অ্যাসেটের ক্ষতির পরিমাণ 23,000 কোটি টাকা বাড়ত যদি সুন্দরবন বুক আগলিয়ে সিডর থেকে আমাদেরকে রক্ষা না করতো এটা একদম পরীক্ষিত প্রমাণিত কেউ যদি ডিটেইল জানতে চান আমি সেটা গবেষণাটা লিঙ্ক আপনাকে দিয়ে দেবো এখন আসেন সুন্দরবনে কি করতে হবে সিডর এবং আইলার পরে আমরা যেটা দেখেছি সুন্দরবনে রিজেনারেটিভ ক্ষমতা যথেষ্ট শক্ত সুন্দরবন নিজেই নিজেকে ঠিক করতে পারে যেটা বললাম মানুষের সমস্যা হচ্ছে মানুষ নাক গলাচ্ছে মানুষ যদি শুধু নাক না গলায় উইদাউট এনি ফর্ম অফ অ্যান্থ্রোপোজেনিক ইন্টারফিয়ারেন্স সুন্দরবন হ্যাজ দি ক্যাপাসিটি টু রিজেনারেট ইটসেলফ অ্যান্ড দিস হ্যাজ বিন প্রুভেন আমাদের সিডর এবং সাইক্লোন দুটোর পরেই পরীক্ষিতভাবে দেখা গেছে শুধুমাত্র প্রোটেকশন দিয়েছে বন বিভাগ এবং সরকারি প্রতিষ্ঠানগুলো মানুষজনকে নিয়ে শুধুমাত্র প্রোটেকশনটা দিয়েছে যে কেউ যেন ভেতরে না ঢোকে এবং বাকিটুক সুন্দরবন নিজেই নিজেকে ঠিক করে নিয়েছে এটা কিন্তু মোটামুটি প্রমাণিত সার্বিক উদ্যোগ দরকার
প্রত্যেকে যার যার পরিসর থেকে আমরা প্রতি বছর 20,000 স্পিসিস হারাচ্ছি। এটা অত্যন্ত অথেন্টিক গবেষণা থেকে এসছে, এটা সিবিডি রিপোর্ট থেকে এসছে। এটা অত্যন্ত দুঃখজনক কথা এবং ভয়াবহ একটা কথা। দুটো আশার ব্যাপার আছে, একটা হচ্ছে আবার কিছু নতুন স্পিসিস আমরা আবিষ্কারও করছি, সেটা হচ্ছে একদিক, তার কিছুটা নেচারালি পাচ্ছি। এই স্পিসিস গুলো আমাদের কারণে এসছে তা না, নেচারালি ওই ন্যাচারাল প্রসেস এর মাধ্যমে আমরা কিছু এই বেনিফিট কিছু পাচ্ছি। আরেকটা হচ্ছে সার্বিক ভাবে আমাদের যার যার উদ্যোগে, যে আজকের আলোচনা যেটা করছেন, এটাও আমাদের পরিসর থেকে একটা উদ্যোগ। সরকার বড় পরিসরে যখন কিছু পরিবেশ সংরক্ষণে কাজ করবেন, বনের, আমাদের তো মূল আলোচনাটা তো খুব পরিষ্কার, কি করতে হবে তো আমরা জানি, সেটা হচ্ছে আবাসস্থল গুলো রক্ষা করতে হবে, মানুষের নাক গলানো কমাতে হবে, সহজ কথা, এই প্রকৃতি রক্ষা করতে হবে, কথাগুলো সবাই আমরা জানি। এবং এটি করবার জন্য প্রত্যেকেরই কিছু না কিছু ভূমিকা আছে, এটা হচ্ছে বড় ব্যাপার। যখন মার্কিন প্রেসিডেন্ট সাহেব করবেন, তিনি অনেক বড় পরিসর থেকে করতে পারেন, কারণ তার তুলনামূলক ইনফ্লুয়েন্সের ক্ষমতা অনেক বেশি। যখন আমি ক্ষুদ্র মানুষ আমার পরিসর থেকে করবো, আমি হয়তো কিছু, আমি শিক্ষক হিসেবে আমার ছাত্রকে জানাতে পারি, ছাত্রের কাছ থেকে কিছু শিখতে পারি। যখন আমি একজন কৃষক, আমার পর্যায় থেকে আমার কিছু করণীয় আছে, আমার জমিতে আমি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করলাম না, এটা আমার তরফ থেকে করণীয়। আমি যখন সকালবেলা পানির কল ছেড়ে দাঁত মাজছি, আমি পানির কলটা বন্ধ করে দাঁতটা মাজলাম, এটাই আমার করণীয়। এই ক্ষুদ্র ব্যাপারটাও কিন্তু পরিবেশ সহায়ক। আমি যখন লাইট ফ্যান গুলো চালিয়ে রুম থেকে বন্ধ চলে যাচ্ছি, মনে করে লাইট এবং ফ্যান গুলো বন্ধ করে গেলাম, এই ক্ষুদ্র কাজটিও কিন্তু আলটিমেটলি পরিবেশ রক্ষার কাজে কিছু কন্ট্রিবিউট করলো। তার মানে এরকম প্রত্যেকেই কিছু না কিছু করার সুযোগ আছে, প্রত্যেকে যার যার পরিবেশ থেকে, যার যার পর্যায় থেকে পরিবেশের জন্য কিছু করার সুযোগ আছে। এবং আমাদের এই সবগুলো কাজের কিউমুলেটিভ ফলাফলই শুধু এই ভয়াবহ বিপদ থেকে বাঁচাতে পারে। তবে এই যে আমরা আলোচনা করছি, এই যে আপনি চিন্তিত হচ্ছেন, এই যে কিছু না কিছু উদ্যোগ নেয়ার কথা আমার পরিসর থেকে আমি নিচ্ছি, আপনার পরিসর থেকে আপনি নিচ্ছেন, এই ভাবেই পরিবর্তনটা হবে। আমরা কিন্তু এখনো পুরো আশা হারিয়ে ফেলিনি, এরকম বড় বড় ক্রাইসিস থেকে কিন্তু আমরা কিছুটা বেরিয়ে এসেছি। মানুষ খুব খারাপ কাজ যেমন করতে পারে, মানুষ তো অসাধারণ সব ভালো কাজও করতে পারে। সুতরাং মানুষের উপর তো বিশ্বাস হারালে চলবে না, এটা মানুষই আবার ফেরত আনতে পারবে বলে এখনো আমি আশা করি। আমাদের যে কিছুটা আশার আলো এখনো আছে, এটা হচ্ছে মূলত তরুণদের ভরসা। এটা নিয়ে আমার নিজের স্বার্থেই তরুণদেরকে আমার টিকিয়ে রাখতে হবে, আমার নিজের স্বার্থেই। এবং এটার কিছু ভূমিকা প্রমাণিত, আমি যেটা বললাম বাংলাদেশের আশার যে জায়গাগুলো, স্বেচ্ছাসেবার ভিত্তিতে কিছু কাজ, এটা মূলত তরুণরা করছে। এখনো যে কিছু জায়গায় সামান্য প্রতিবাদ হয়, পেপার পত্রিকাতে কিছু লেখালেখি আসে, এখনো যে কিছু আর কিছু না হোক, মূল জায়গায় না হোক, অন্তত তারা চিঠিপত্র কলামে যে মূলত যে লেখালেখি করেন, এদের অনেকের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে, এটা কিন্তু মূলত তরুণ এবং যুব সমাজ। এখন পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে, কলেজ পর্যায়ে যে যতটুক যে কিছুটা সেরিমোনিয়াল লেভেলে হলেও যে কিছু অনুষ্ঠান পালিত হচ্ছে, সরকারি উদ্যোগের বাইরে কমিউনিটি পর্যায়ে অনুষ্ঠানগুলো মূলত তরুণরাই করছে। সুতরাং আমি এখনো মনে করি যে ইন টার্মস অফ মাস কনসিয়েন্টাইজেশন, ইউথ উইল স্টিল প্লে দ্য কি রোল এন্ড দে উড কন্টিনিউ টু বি এটা, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দি লাস্ট রেজ অফ হোপ বাংলাদেশ ক্যান লুক ফরওয়ার্ড টু। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কোনো বিকল্প নেই, তাদেরকে আমাদের লাগবেই।